আমি কুন্তি সরকার বয়স 20 বছর আমি বেশ চঞ্চল একাই সারা বাড়ি মাতিয়ে রাখতাম সবে মাত্র বাগানের ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে আমি দেখতে স্লিমার সেই সুন্দরী আমার যখন কলেজে যেতাম তখন ছেলে পুরো সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো অনেক ছেলেই আমাকে প্রপোজ করেছে তবে কারো ইশারায় আমি সাড়া দেইনি আমাদের পরিবারের সদস্য বলতে মাত্র দুইজন আমি আর বাবা বাবা একজন নামকরা বিজনেসম্যান আমার মা নেই আমার বয়স যখন 8 তখন আমার মা মারা যান তারপরে আমার বাবা আর বিয়ে করেনি কেননা বাবা মার বিয়েটা ছিল প্রেমের বিয়ে মা মারা যাওয়ার পর বাবা অন্য কাউকে মায়ের জায়গা দিতে পারবেন না তাই নতুন করে আর বিয়ে করার চিন্তাও করলেন না সৎ মা কেমন হবে এই ভেবে আত্মীয় স্বজনের অনেক পীড়াপীড়িতেও বাবা দ্বিতীয় বিয়েটা করলেন না যখন মায়ের কথা মনে পড়ত তখন বাবা খুব কান্নাকাটি করতেন তবে আমার সামনে কখনো করেন না তবু আমি সব বুঝতাম বাবা আমাকে খুব মিস করতেন বাবা আমাকে অনেক ভালোবাসেন সবসময় আমার সব আবদার পূরণ করেন আর আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি বাবা আমাকে একটা বিশেষ কারণে খুব স্নেহ করেন তা হলো আমার সুন্দর চেহারা কেননা আমি দেখতে অনেকটা আমার মায়ের মতো ছিলাম যখন আমাদের আত্মীয়রা আমাদের বাড়িতে বেড়াতে আসতেন তখন সবাই বলে আমার আর মায়ের চেহারায় কোনো তফাত নেই আমারও ভালো লাগতো ব্যাপারটা আমি গার্লস কলেজে পড়তাম তাই ছেলেদের সাথে অতটা মেলামেশা করা হয়নি আর বান্ধবীদের সাথে মিশে হালকা পাতলা খেলাধুলা সম্বন্ধে আমার ধারণা আছে কিন্তু পুরোপুরি ধারণা নেই বন্ধুরা এবার আসল ঘটনায় আসি আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর ছুটির দিনগুলো বাসাতেই থাকতাম আর বাবা অফিস শেষ করে বাসায় ফিরলে দুজনে বসে অনেক গল্প করতাম হঠাৎ একদিন কথা বলতে বলতে দেখি বাবা আমার ডাবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার এভাবে তাকানো দেখে আমি বেশ লজ্জা পেলাম আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা বাবা বলল কিছু না মা আমি বললাম বলো না এভাবে তাকিয়েছিলে কেন বাবা বলল জানিস তোর মায়ের ঠোঁটের নিচে একটা তিল ছিল ঠিক তোর মতো আমি বললাম আমার ঠোঁটে তিল কোথায় আমার ঠোঁটে তিল তো নেই বাবা বলল আছে আয়নায় গিয়ে দেখ আমি দৌড়ে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যি আমার ঠোঁটের নিচে তিল আছে আমি বেশ অবাক হয়ে গেলাম মনে হয় কয়েকদিন আগেই উঠেছে তিলটা আমার মনটা খুশিতে ভরে গেল নিচে এসে বাবাকে বললাম বাবা আসলেই তিলটা ছিল না এই কয়দিনে হয়তো উঠেছে বাবা বলল তোর এই তিলের জন্য তোকে দেখতে আরও তোর মায়ের মতো লাগছে এই কথা বলে বাবা আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলো আমি বললাম বাবা মাকে এখনও অনেক মিস করো তাই না বাবা বলল হ্যাঁ রে খুব করে মিস করি তোর মাকে আমি বললাম বাবা মা কি তোমাকে খুব ভালোবাসতো বাবা বলল না রে তোর মা আমাকে ভালোবাসে না আমি বললাম সে কি বলছো বাবা মা তোমায় ভালোবাসে না বাবা বলল যদি ভালোই বাসতো তাহলে এভাবে আমাকে একা ফেলে চলে যেত না কথাটা বলেই বাবা কাঁদতে শুরু করলেন আমি বাবাকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরলাম হঠাৎ কি যেন মনে হলো বাবা আমাকে সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল আমার খুবই খারাপ লাগলো কেননা বাবা কখনো আমার সাথে এরকম করতো না বাবা দুপুর নাগাদ বেরিয়ে গেছে এখন রাতের 10টা বাজে বাবা এখনো বাসায় ফিরল না আমি কোথায় টিকতে পারছিলাম না এজন্য রাতের খাবার খেয়ে নিলাম আমার পিরিয়ড ভালো হয়েছে তাই রাতের বেলায় স্নান করে নিলাম আর চুলগুলো শুকিয়ে নিলাম রাত যখন 12টা তখনই বাসার কলিং বেল বাজলো দরজা খুলে দেখলাম পাশের বাসার কাকু বাবাকে ধরে আছে আমি বললাম বাবার কি হয়েছে কাকু বলল তা তো আমি জানি না মামনি হঠাৎ আমার কাছে এসে অনেক ড্রিঙ্ক করলো যাকে কোনোদিন চোর করেও খাওয়াতে পারি না সে আজ অনেক ড্রিঙ্ক করে ফেলল হাঁটতে পারছিল না তাই আমি বাসায় পৌঁছে দিতে এলাম আমি ঠিকই বুঝতে পারলাম মায়ের কথা বেশি মনে পড়েছে তাই হয়তো বেশ কষ্ট পেয়েছে আমি নিজেও খুব কষ্ট পেলাম কেননা বাবাকে মায়ের কথাটা জিজ্ঞেস করা আমার ঠিক হয়নি বাবার হাত কাঁধে নিয়ে কাকুকে বিদায় দিয়ে অনেক কষ্ট করে পা দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম আস্তে আস্তে বাবাকে বাবার রুমে নিয়ে গেলাম বাবা ঘেমে তার পুরো শার্ট ভিজে ফেলেছেন বোতামগুলো খুলে দিয়ে ফ্যান চালিয়ে দিলাম বাবার বয়স 42 হইলেও এখনও বাবাকে দেখতে 30 বছরের যুবক মনে হয় কেননা শরীরটা খুবই ফিট আর পেটটাও স্লিম বাবা প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠতেন আর জগিং করতে বেরিয়ে পড়তেন যাই হোক বাবাকে আমি পানি খাওয়ার পর নিজের রুমে চলে গেলাম ফোন হাতে নিয়ে এপিতে ফ্রেন্ডসদের সাথে চ্যাটিং করে ফোন রেখে আবার বাবাকে দেখতে গেলাম বাবাকে ঘুমোতে দেখে অনেক শান্তি পেলাম মাথায় হাত দিয়ে কপালে একটা চুমু দিলাম উঠতে যাব এমন সময় হাতে টান পড়ল ফিরে দেখি বাবা জেগে উঠে বসেছে বাবা বলল কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে আমি বললাম বাবা আমি রুমে যাচ্ছি তোমার কিছু লাগবে কেন যেন মনে হলো বাবা আমার কথাগুলো শুনছেন না তারপর বাবা আমার হাত ধরে টান দিল আমি হুমড়ি খেয়ে বাবার উপর গিয়ে পড়লাম
বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার খারাপ লাগায় আমিও বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা বলল, তুমি ফিরে এসেছো, আমি জানতাম তুমি আসবে, আমাকে ছাড়া তুমি থাকতেই পারো না, তাই তো এসেছো আমার কাছে। আমি বললাম, বাবা কি হয়েছে তোমার, আমি তো তোমার কাছেই আছি, দূরে গেলাম কবে? বাবা আমার মুখের দিকে তাকালো, তারপর এক হাত ডাবের উপর রাখলো। আমি হতবাক হলাম, কেননা বাবা আমার সাথে এমন করবেন আমি কল্পনাও করিনি। আমি সম্বিত ফিরে পেতেই বাবাকে সরিয়ে দিলাম। আমি অন্য রুমে যাওয়ার জন্য দরজার লকে হাত দিলাম, বাবা আমায় পেছন থেকে জড়িয়ে ধরলো। বাবা বলল, একবার চলে গেছো, এবার আর তোমাকে আমি যেতে দেব না। আমি বাবাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এরপর বাবা খেলার মাঠে হাত রাখলো, আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি আর কিছু বলতে পারছিলাম না। বাবা তার খেলোয়াড় মাঠে নামালেন, জলের টইটম্বুর মাঠের গর্তে মহারাজা চালান করে দিলেন। আমি জোরে জোরে শব্দ করে উঠলাম, প্রথমে কষ্ট হলেও একটু পর আমারও বেশ ভালো লাগতে শুরু করলো। আমি এবার সব কিছু ভুলে সাড়া দিতে লাগলাম, এরকম সুখ থেকে নিজেকে আর বের করতে পারলাম না। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাবা মাথা নিচু করে বসে আছেন। আমাকে দেখেই বাবা আমাকে বললেন, মাফ করে দাও, আমি ইচ্ছা করে এসব করিনি। ঘুম ঘুম চোখে দেখলাম বাবা আমার দিকে তাকিয়ে কাঁদছে। আমি উঠে খাটের উপর বসলাম। বাবা আবার বলতে লাগলেন, এটা আমি কী করলাম। বাবার কথা শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ আমি জানি ওনার কোনো দোষ নেই, যা করেছেন জেনে শুনে করেননি, নেশার করে করেছেন। আমি বললাম, বাবা তুমি সব কানে কিছু করনি আমি জানি, সত্যি বলতে কি আমারও বেশ ভালো লেগেছে, আর আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথা শুনে বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা বলল, যাই হোক, তুমি আমায় মাফ করে দাও মামনি। আমি বললাম, এক শর্তে তোমাকে মাফ করব। বাবা বলল, কি শর্ত বলো। আমি বললাম, শর্তটা হলো আর কখনো কোনো দিন তুমি মদ খাবা না। বাবা জবাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন, আর আমি একটা হাসি দিয়ে বললাম, জানো বাবা, আমি না একটা কথা জেনেছি। কি কথা? তুমি মাম্মিকে পাগলের মতো ভালোবাসো, আর আমার জন্যও একটা পাগল খুঁজে দাও না। বাবা বলল, হুম দিব, আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্স এনে দেব। তারপর বাবা আমায় কোলে নিয়ে বাথটাবে শুয়ে দিলেন, আর পানির টেম্পারেচার দেখে কুসুম কুসুম গরম পানি ছাড়লেন। বাবা রুমের ভিতরে চলে গেল, আমি স্নান সেরে রুমে চলে আসলাম। বাবা সকালে নাস্তা সেরে কাজে বেরিয়ে গেলেন, আমি নাস্তা সেরে বান্ধবীর বাসায় চলে গেলাম। সারাটা দিন ভালোই কেটে গেল, কিন্তু রাতের ঘটনা মনে হতেই আমি কেমন যেন লজ্জা পেতে লাগলাম। সন্ধ্যায় বাবা বাসায় ফিরে আসলো, আমার দিকে বাবা আর তাকালো না, হয়তো উনিও বেশ লজ্জা পেয়েছেন। রাতের খাবার খেয়ে আমরা যে যার রুমে শুয়ে পড়লাম।